ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দেব জাতিসংঘে শান্তি রক্ষা মিশন সংস্কারের আহ্বান। F-16 যুদ্ধবিমান বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে এরদোয়ানের সতর্কবার্তা। বিবস্ত্র করে ফিলিস্তিন যুবকদের আটক করেছে ইসরায়েল, ভিডিও ভাইরাল। সামরিক প্রযুক্তি সহ চীনকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। আরো জানিয়ে দিব ইসরায়েল সরকারের কথাও কাজে মিললে, কড়া সমালোচনা করলেন ব্লিংকেন। সর্বাত্মক যুদ্ধ শুরু করলে লেবানন পরিণত হবে গাজায়, নেতানিয়াহুর ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব গাজা হবে ইসরায়েল সেনাদের কবরস্থান, হিজবুল্লাহর ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর গাজা উপত্যকাকে নিয়ন্ত্রণ পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহেতে বলেছেন এই পরিকল্পনা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস রয়েছে। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহেহ জানান যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল বক্তব্য হল যুদ্ধের পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জুনিয়র অংশীদার করার প্রস্তাব দেওয়া হবে এবং গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে গঠিত হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। যদি তারা এই প্রস্তাব গ্রহণ করে চুক্তিতে আসতে রাজি থেকে কেবল তাহলেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমাদের PLO অবস্থান থেকে আমরা বলতে পারি ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন থাকা উচিত নয়। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল গোষ্ঠীগুলো 1964 সালে PLO বা PA জোট গঠন করে। শুরুর দিকে ইসরায়েলের বিলুপ্তি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে গেলেও পরে 1983 সালে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় PLO। এই স্বীকৃতি দানের কয়েক বছর পর 1983 সালে গঠিত হয় স্বতন্ত্র রাজনৈতিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এই গোষ্ঠী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। 2006 সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকা দখল করে হামাস। এরপর থেকে এখনো ক্ষমতাশীল রয়েছে এই গোষ্ঠীটি। হামাসের শীর্ষ নেতাদের অধিকাংশই থাকেন কাতারে আর মাধ্যম সারির নেতারা বৌরিতে অবস্থান করেছেন। সূত্র 5 টুডে। জাতিসংঘে শান্তি রক্ষা মিশন সংস্কারের আহ্বান। ঘানার আক্রায় বুধবার জাতিসংঘ শান্তি মিশন নিয়ে আলোচিত মন্ত্রী পর্যায়ে 2 দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। সেখানে ভবিষ্যৎ মিশন চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানান অংশগ্রহণকারীরা। তবে কিছু সংস্কার প্রস্তাবও করা হয়েছে। 91টি দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছিল। শান্তির মিশন নিয়ে এটি জাতিসংঘের 5ম বৈঠক ছিল। প্রায় 75 বছর আগে ঘটিত জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে এখন পর্যন্ত 158 দেশের 20 লাখের বেশি শান্তি রক্ষী অংশ নিয়েছে। তারা 71টি মিশনে কাজ করেছেন। অবশ্য অতীতে মিশনগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন সুনামের ক্ষতি, অবিশ্বাস ইত্যাদি। এসব কারণ শান্তি রক্ষা মিশন পরিচালনার প্রয়োজন আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে বৈঠকে মিশন চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানানো হয়েছে। শান্তি রক্ষা মিশন সংক্রান্ত জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল জেপ্রিল লেক্রোয়া RDW বলেছেন মিশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল, তাই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো যে মিশনের প্রতি সমর্থন জানিয়েছে সেটা প্রয়োজন ছিল। তিনি বলেন বিশ্বে বিভক্তি বাড়তে দ্বন্দ্ব রয়েছে এবং তা বহুগুণে বেড়ে চলেছে। এছাড়া যেসব জায়গায় মিশন চলছে তার বেশিরভাগই এলাকা হুমকি নিরাপত্তা পরিবেশের অবনতি হচ্ছে বলে জানান তিনি। এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসংঘ ঘৃণিত নিন্দিত হয়েছে। সর্বশেষ জাতিসংঘ সেনদাত্ত দেখবে নাচক বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জড়িয়ে পড়বে গোটা বিশ্ব। সূত্র 5 টুডে। F-16 যুদ্ধবিমান বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে এরদোয়ানের সতর্কবার্তা। F-16 যুদ্ধবিমানের বিনিময়ে সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পেতে অনুমতি দেবে তুরস্ক।
শুক্রবার মার্কিন কংগ্রেসকে এমন শর্ত দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর এএফপি। এরদোয়ান শুক্রবার ফের বলেছে পার্লামেন্টে শুধু সুইডেনে বিষয়ে কাজ করবে যদি মার্কিন কংগ্রেস তুরস্ককে কয়েক ডজন F-16 যুদ্ধ বিমান খসড়া যন্ত্রাংশ কেনার অনুমতি দেয়। যুক্তরাষ্ট্রের বিষয়ে এরদোয়ান সাংবাদিকদের বলেছেন, আপনারা বলেছেন আপনাদের কংগ্রেস বিল পাশ হওয়ার পর F-16 ইস্যুতে পদক্ষেপ নেবেন। জেনে রাখেন আমাদের সংসদ আছে, আমরা যদি ন্যাটোতে মিত্র দেশ হই তাহলে আপনারা একযোগ সংহতি আপনাদের দিক থেকে যা করতে পারেন আমরাও তা আমাদের সংসদের দিক থেকে করতে পারি। সুইডেন ফিনল্যান্ডের কয়েক দশকে সামরিক নিরপেক্ষতা প্রত্যাহার করে গত বছরে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে পারমাণবিক সুরক্ষা চেয়েছিল। দেশ দুটি আবেদন তুরস্ক হাঙ্গেরির ছাড়াও ন্যাটোর বাকি সদস্যরা অনুমোদন করেছে। তুরস্ক হাঙ্গেরির সমর্থন পর চলতি বছরে ফিনল্যান্ডকে 31তম সদস্য হিসেবে ন্যাটোতে গ্রহণ করা হয়েছে। বিবস্ত্র করে ফিলিস্তিনি পুরুষদের আটক করেছে ইসরায়েলি সেনারা। গাজা থেকে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনি যুবক পুরুষদের বিবস্ত্র করে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় গণহারে আটক করেছে ইসরায়েলি সেনারা। তাদের চোখ বেঁধে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রাখতে দেখা গেছে। আরেকটি ছবিতে দেখা গেছে আটকদের সামরিক কার্গোতে জোর করে তোলা হচ্ছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে আটকের সঠিক পরিস্থিতি ও তারিখ পরিষ্কার নয়, তবে কয়েকজন বন্দীদের পরিচয় তাদের কর্মী সহকর্মী পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। CNN তাদের এক আত্মীয়ের কথা বলেছে, তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ইউরো মিডিয়ান হিউম্যান রাইটস মনিটর আটকের একটি ছবি পোস্ট করেছে। বৃহস্পতিবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আটক করেছে এবং গুরুতরভাবে নির্যাতন করছে। ইউরোমেট মনিটর রিপোর্ট পেয়েছে ইসরায়েলি বাহিনী ডাক্তার শিক্ষাবিদ সাংবাদিক বয়স্ক পুরুষ সহ বাস্তুচ্যুত লোকদের বিরুদ্ধে কোনো হারে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। ইসরায়েলি মিডিয়া ছবিগুলোতে হামাস সদস্যদের আত্মসমর্পণের চিত্র হিসেবে দাবি করেছেন, তবে এই দাবির পক্ষের কোনো প্রমাণ তারা দিতে পারেনি। হাঙ্গেরি বলেছেন, আমরা তদন্ত করে দেখেছি কার সঙ্গে হামাসের সম্পর্ক আছে আর কার সঙ্গে নেই। তাদের সবাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করি, আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা প্রতিটি দুর্গ ভাঙতে থাকব। সূত্র ইন্ডিয়া টুডে। সামরিক প্রযুক্তি সহ চীনকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সামরিক প্রযুক্তি সহ যে কোনো খাতে চীনকে সহায়তার প্রস্তুত রাশিয়া। বৃহস্পতিবার দেশটির একটি বিনিয়োগ সম্মেলনে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করে এমনটাই জানান রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর। দুই দেশের মধ্যে বর্তমান সরকার পর্যায়ে দারুণ বিশ্বস্ত সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। পুতিন বলেছেন, আমরা যে কোনো ক্ষেত্রে চীনকে সহায়তা করতে প্রস্তুত, তাদের সাথে সামরিক প্রযুক্তি বিনিময় আমাদের কোনো সীমাবদ্ধ নেই। তিনি আরো বলেছেন, যেহেতু আমরা ভবিষ্যতের কথা ভাবছি, আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছি, কাজেই প্রথাগত ক্রয় বিক্রয় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, প্রযুক্তি উন্নয়ন নিয়ে ভাবতে চাই। এবছর রাশিয়া চীনের মধ্যে বাণিজ্য মূল্য $2,000 মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল সরকারের কথাও কাজে মিল নেই করার সমালোচনা করলেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েল সরকার যে লক্ষ্যের কথা বলেছেন তার সঙ্গে কথাও কাজে তাদের কোনো মিল পাচ্ছে না। বৃহস্পতিবার ওয়াশিংটন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েল আচরণের কঠোর সমালোচনা করেন ব্লিংকেন। প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজায় যে অভিযান চলছে সেখানে বেসামরিক মানুষের সুরক্ষা ইসরায়েল পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য। বেসামরিক রক্ষা করতে তাদের ইসরায়েল যে অভিপ্রায় ও যুদ্ধক্ষেত্রে আমরা সত্যিকার যে চিত্র দেখতে পাচ্ছি তার মধ্যে ফারাক রয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামাস থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করার উপর জোর দিয়েছেন। সংঘাতে এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদে সরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন বাইডেন। সূত্র পাস টুডে। সর্বাত্মক যুদ্ধ শুরু করলে লেবানন পরিণত হবে গাজায়, নেতানিয়াহুর ঘোষণা। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরিতার অবস্থান হবে গাজার মতো। বৃহস্পতিবার এই হুঁশিয়ার দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।
লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সফরে তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্ত। এই সময় সেনা কর্মকর্তা তাদের কাছে উত্তর অঞ্চলের সীমান্তের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিজবুল্লাহকে দেন করা বার্তা। নেতানিয়াহু বলেছেন, লেবাননে এই সশস্ত্র গোষ্ঠী যদি তাদের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তবে বৈরিত হবে গাজা এবং দক্ষিণ লেবানন হবে খান ইউনিস, আর এমন পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজাই হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান, হিজবুল্লাহর ঘোষণা। ইসরায়েলি সেনারা গাজায় হামলা চালালে ফিলিস্তিনি ওই উপত্যকাকে তাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেম শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বিজয় ছাড়া কোনো পথ নেই এবং দখলদারি পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই। ইসরায়েলি কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না বলে সতর্ক করেছেন তিনি। হিজবুল্লাহর এই সিনিয়র কর্মকর্তা বলেছেন, শত্রু আজ প্রতিরোধে অক্ষের সক্ষমতা নিয়ে আতঙ্কে রয়েছেন। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সাথে অক্টোবর আলেকসা তুফানের অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ওই অভিযান ছিল ইসরায়েলি নামক কফিনে একটি পেরেক। শেখ নাইম কাসিম ইসরায়েলি সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্বের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পাশ্চাত্য ফিলিস্তিনি জনগণ রক্তের নিজেদের হাত রঞ্জিত করেছে। তিনি বলেছেন, এতদিন পশ্চিমারা দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধানের কথা বলে এসেছে তা যে ভাউতবাজি ছাড়া আর কিছু ছিল না তা এখন স্পষ্ট প্রমাণিত হয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব বলেছেন, ইসরায়েলি ফিলিস্তিনি বেসামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়ে বিশেষ করে নারী শিশু বৃদ্ধকে টার্গেট করে গাজা উপত্যকায় একটি পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষপাত চাপ সৃষ্টি করা হয়েছে বলে তিনি জানান। তবে শেষবারের মতো তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলি সকল সেনাদের শেষ আশ্রয়স্থল গাজা হবে তাদের কবরস্থান, এখান থেকে তাদের পিকেট করে পাঠানো হবে। সূত্র পাস টুডে।